আমি বনি আমিন, আমি এই মুহূর্তে আছি সিডনির একটি সাবাবে। প্রিয় বন্ধুরা, আজ রৌদ্র স্নাত শুক্রবার, এই মুহূর্তে আমার ঘড়িতে বাজে 12:10। প্রিয় বন্ধুরা, একটা জিনিস আপনাদেরকে আজ দেখাচ্ছি যে অস্ট্রেলিয়া কি রৌদ্র স্নাত একটি মহাদেশ। এখানে শুধুমাত্র দক্ষিণ পূর্ব এই অঞ্চলই তাসমানিয়া, ভিক্টোরিয়া এবং নিউ সাউথ ওয়েলসের একটি অংশ কিছুটা ঠান্ডা, অথবা বছরের অনেক সময় মেঘে ঢাকা থাকে, তবে মোস্টলি কিন্তু সূর্য স্নাতই থাকে। একটা জিনিস আমার সবসময় খারাপ লাগে যখন দেখি যে এই প্রবাসে, অর্থাৎ এই ধরনের একটি সমাজে বসবাস করেও এথনিক ব্যাকগ্রাউন্ডের লোকরা যখন তাদের দেশের যে কালচার ক্রিস্টিটা এখানে নিয়ে আসে এবং এখানেই সেটা ইস্তেমাল করে, খুব খারাপ লাগে, খুব খারাপ লাগে নিজের কাছে। বিশেষ করে এই যে দেখুন, বাইরে কাপড় শুকাতে দেয়া, আপনি দেখুন, এই যে দেখুন, এটা কিন্তু কোনো অস্ট্রেলিয়ান সাদারা এটা করবে না, সাদারা এটা করবে না, সাদারা এটা করে না। কিন্তু আপনি বেসিক্যালি এশিয়ান, এশিয়ান বলতে চাইনিজ, তাও ভালো শিক্ষিত চাইনিজরা এটা করে না, ভালো শিক্ষিত চাইনিজরা করে না। সোজা কথা হচ্ছে যে পারিবারিক ব্যাকগ্রাউন্ড যখন কারো ভালো থাকে, দেশে যারা একটু সুশিক্ষায় শিক্ষিত তারা কিন্তু এই কাজগুলো করে না। অর্থাৎ পুরুষ অথবা নারীর অন্তর্বাস সহ একেবারে নিজের ডার্টি বিছানার চাদর এইভাবে প্রকাশ্যে বাইরে শুকাতে দেয় না। প্রিয় বন্ধুরা, এই সবাবে বেশ প্রচুর নেপালিজ এবং বাংলাদেশি তারা বসবাস করে। আমি সবাবটার নাম বলছি না কোনো একটা বিশেষ কারণে, এটা আমি বলছি না প্রাইভেসি রিজনে, তবে আমার আজকে আপনাদেরকে এটা দেখানোর উদ্দেশ্য কিন্তু কাউকে খোঁচা মারা, কাউকে কষ্ট দেওয়া তা নয়। আমি শুধু আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে অস্ট্রেলিয়াতে বসবাস করলেই কেউ যে উচ্চ মনোমানসিকতার হয়েছে, এখানে এসে পরিবর্তন হয়েছে এমন না। তিনি দেশে যেমন ছিলেন এখানেও ঠিক তেমনই রয়ে গেছেন। বেশিরভাগ বাংলাদেশি, আমি বলবো 70-80% বাংলাদেশি, তারা কিন্তু এখনও তাদের অনেকের দেশের খাসলত তারা পরিবর্তন করতে পারেনি। পারিবারিক শিক্ষা যেটাকে বলা হয়, আমি বারবারই বলি, এখানে একজন ব্যক্তিকে নয়, ব্যক্তির কর্ম তার আচরণটাই হচ্ছে আলোচনার বিষয়, অথবা সেটাকেই তুলে ধরাই আমার উদ্দেশ্য। ব্যক্তি কোনো ব্যক্তিকে নয়, কোনো ব্যক্তির পেশাকে নয়, কিন্তু সেই পেশা যখন তার নেশা হয়ে যায় এবং সেই নেশাটা যখন খারাপভাবে হয়, তখন অবশ্যই আপনার কাছে আলোচনায় আসবে। এই যে বাড়িটার সামনে আমি দাঁড়ালাম, এই বাড়িটা, এও একটা বাংলাদেশি এখানে থাকে। প্রথম যেটা শুরু করেছিলাম সেটা ছিল একটা চাইনিজ পরিবার, এটা একটা বাংলাদেশি পরিবারেরই বাড়ি, দেখুন। নিশ্চয়ই বুঝতে পারছেন যে কোনো সভ্য পরিবারের কোনো বাংলাদেশি এইভাবে প্রকাশ্য দিবালোকে এইভাবে সদর রাস্তাতে, দেখলেন আপনি পাবলিক ট্রান্সপোর্টের বাস গিয়েছে, দেখেছেন শহর এলাকার বাস যেখান দিয়ে যাচ্ছে, একেবারে কাপড় শুকানো হচ্ছে একেবারে বারান্দায়। আমার বাড়ির পাশেই একদম গাছও একটা বিল্ডিং আছে, বলতে লজ্জা লাগে, একটা বাংলাদেশি পরিবার আছে, স্বামী স্ত্রী এবং সন্তান সহ মোট 11 জন, 2 বেডরুমে থাকে, 2 বেডরুম, শোয়া 2 বেডরুমে বলতে পারেন, শোয়া 2 বেডরুম, তাতে 11 জন থাকে, তারাও অস্ট্রেলিয়াতে থাকে, তারা সিডনিতে থাকে। সুতরাং কেউ অস্ট্রেলিয়াতে আছে, সিডনিতে আছে শুনলেই ভড়কে যাবেন না,
কে কিভাবে থাকছে, তার আচরণটা কি, এবং 11 জন স্বামী স্ত্রী এবং 9 জন সন্তান সহ 2 বেডরুমওয়ালা বা শোয়া 2 বেডরুমের একটি বাড়িতে থাকে, তারা অস্ট্রেলিয়াতে থাকে। খুব কষ্ট লাগে। এবং তিনিও ঠিক একইভাবে, আমি 10-15 বছর আমি দেখেছি এরকম প্রকাশ্য, এইরকম প্রকাশ্য, এই যে এইভাবেই কাপড় শুকাতে তিনি দেন, তার লুঙ্গি, তার স্ত্রীর অন্তর্বাস, মেয়েদের অন্তর্বাস সহ সব কিছুই এইভাবে এইভাবে বারান্দাতে শুকাতে দেন তিনি। তবে তিনি খুব ফরেজগার, খুব ফরেজগার, 5 ওয়াক্ত নামাজ পড়েন এবং খুবই এবং ধার্মিক, এবং তিনি আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা মানুষ। বন্ধুরা, আমি এখানে কাউকে ব্যক্তিগতভাবে আঘাত দিতে আসেনি, আর আমার মাধ্যমে কেউ ব্যক্তিগতভাবে আঘাত পাবেন এটা আমি আমি কখনো করব না। তবে এইটুকু একটু দেখালাম, আমার এ থেকে যদি কেউ কিছু শিখতে পারেন তো ভালো কথা। আপনারা আপনাদের কাপড় চোপড়গুলো যদি স্থান না থাকে ঘরের ভেতরে ড্রায়ার দিয়ে শুকিয়ে নেবেন, আর সেই অবস্থা যদি না থাকে আপনি প্রত্যেকটি এইরকম বিল্ডিংয়ের পেছনে কিন্তু উঠোন আছে, উঠোন ব্যাকইয়ার্ড, ব্যাকইয়ার্ড আছে, সেই ব্যাকইয়ার্ডে কাপড় ঝুলানো, কাপড় ঝুলানো তার আছে, আপনি সেখানেই আপনার কাপড় শুকানো শুকাতে দেবেন। একটা বিষয়, এই যে কাপড়গুলো শুকানো হচ্ছে বারান্দা, এটা কিন্তু অলসতা এবং রুচির পরিচয়, রুচি রুচি আর কিছুই না, অলসতা। কারণ তিনি এত এত ব্যস্ত, তিনি অথবা তার স্ত্রী, তখন আর বাইরে একটু নেমে এসে যে কাপড় শুকাতে দেবে প্রপার জায়গাতে সেটা তিনি করেন না। প্রিয় বন্ধুরা, আমি আবার বলছি, আমি বনি আমিন, আজ 18 জুন 2021 শুক্রবার, 18 জুন 2021, একটু অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি এবং সেই সাথে কিছু এশিয়ান পরিবারের সিভিক সেন্স, এই যে সামাজিক যে অবস্থা, সেইটুকু দেখানোর জন্যেই আমার এই ভিডিওটা। আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি কাউকে কোনো রকম ব্যক্তিগতভাবে আমার এই ভিডিওর মাধ্যমে, আপনারা লক্ষ্য রাখবেন যে এরকম পাবলিকলি এরকম বাইরে নিজেদের কাপড় শুকাতে দেবেন না। আমি একটু ক্লোজ শট করি, আপনি দেখতে পাবেন যে এখানে কী কী কাপড় শুকানো হচ্ছে। আর এটা হচ্ছে এশিয়ান, অর্থাৎ চাইনিজ দেখে এশিয়ান বলে, এটা একটা এশিয়ান, একটা বর্বর অসভ্য চাইনিজ পরিবারের অবস্থা দেখুন, বাইরে কাপড় কিভাবে শুকাতে দিয়েছে। ভালো মন্দ পৃথিবীর সব দেশেই আছে, সব জাতিই আছে, কিন্তু এই সংখ্যাটা মনে হয় আমাদের প্রবাসী বাংলাদেশিদের মধ্যেই একটু বেশি, সেই জন্যই মনটা খারাপ হয়ে যায়। তাহলে ছাড়ি, আমি বনি আমিন কথা বলছি সিডনির একটি অজানা সবাব থেকে। আইলারে নয়া দমান আসমানে রুতেরা মিশানা বিলাইয়া দিলাম শাইল গানের।